أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুমুস সালাম ورحমাতুল্লাহি সম্মানিত ফজর আলী ভাই সৌদি আরব দাম্মাম থেকে জানতে চেয়েছেন এর আগে অনেক দোয়া করেছেন আল্লাহ দোয়াগুলো কবুল করুন আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি দান করুন আমিন যে আমরা এখন কাজকর্ম এসে দিন ছোট যেহেতু কাজকর্ম করে এসে তাড়াতাড়ি রাতে সারা সময় পাকশাক করে পাকশাক করতে তো অর্থাৎ পাক করতে করতে সারা রাত তে পাক করে খাওয়া দাওয়া করে একটা এশার নামাজ ওখানে পড়ি চার একাত নামাজ সলাত পড়ি আসলে এই কাজগুলি করা এইভাবে ঠিক হবে কিনা আলহামদুলিল্লাহ সম্মানিত ফজর আলী ভাই আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করুন যারা মুসলিম ভাই বোন আমার গ্রুপে যারা যে এখানে আছে পৃথিবীর সবাই মুসলিম ভাই বোনকে ক্ষমা করে দেন পাশক্ত সলাদ জামাতের সাথে মসজিদে যে তাকবির সাথে পড়ার তৌফিক দান করুন আমি দেখুন এটা তো মোডেই ঠিক হবে না এই কাজটা এটা যে কত বড় অন্যায় আপনার জন্য আমার জন্য তো আরো এটা ঠিক না সবার জন্য ঠিক না মসজিদে যাওয়া মানে কি মসজিদ আল্লাহ বলছে আর কাও মারফ আইন রুকুকারীদের সাথে রুকু করো এক জামাত সম্পর্কিত একটা দু এর কথা না কোন দিক দেব বলবো একটা কথাই বলি আব্দুল ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে যে কী বলছিলেন লাইসা লি কো ইদনিয়াকুদিনাল মসজিদ আমার এমন কোন ব্যক্তি নাই যে আমার ধরে নিয়ে যাবে অন্ধ সাহাবী আর রাস্তার পরিস্থিতিও বেকোয়া ছিল আল্লাহ রসুল সাল্লাহ অনুমতি দিয়ে দিছিলেন তারপর আবার ডেকে বলেন ফালাম্মা ওয়াল্লাহ যখন ফিরে চলে যাচ্ছে তখন ডেকে পড়লেন হাল তাসমা নেদা তুমি আজান শুনতে পাও বলছে হ্যাঁ বলছে আজিব এজেন তুমি নামাজ অবশ্যই তোমার আসতে হবে সারা ডাকে অন্য এক বর্ণনাতে পাওয়া যায় লা আজিদুলাকা রোকসাদান তোমাকে আমি অনুমতি দেওয়ার কোনো ই পাই না আমি সোর্স পাই না সুতরাং আপনি আমি এত বড় সুস্থ ব্যক্তি হয়ে এত সুযোগ সুবিধা মসজিদ আশেপাশে থেকে কিভাবে জামাত পাক সার আর পাকের দায়ে পাকের দায়ে জামাত ছেড়ে দিবেন দিন ছোট এই কথাকে আল্লাহর কাছে বলা যাবে এই কথাকে আল্লাহর কাছে বলে পার পাওয়া যাবে কালকে আমাদের মাঠে করেন যদি আল্লাহর কাছে বলে পার পান মুক্তি পান যে আল্লাহ পাকের দায়ে আমি জামাত ছেড়ে দিছি পাক বড় আপনার আমার না নামাজটা বড় পাক আপনি থাকবে দশ মিনিট পরে কিন্তু দশ মিনিট হচ্ছে নামাজ অপেক্ষা আপনি করবেন এই কথাটা মনে রাখেন দেখবেন এখন লেখা আছে নামাজকে বলিও যা আমার কাজ আছে এই কথা বলিও না বরং কাজকে বলো আমার নামাজ আছে কথাটা যদিও অনেক গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি আজান শুনে যদি মসজিদে না আসে নামাজ হবে না কারণ থাকলে সেটা বৃষ্টি অথবা বয় অথবা সেটা বিভিন্ন একটা কারণ হয়ে গেল নামাজ যাইতে পারলো না সেটা আলাদা কথা কিন্তু সুস্থ মানুষ নামাজ না নামাজে গেলে প্রতি পায়ে উজু করে মসজিদে প্রতি পায়ে পায় পদে পদে একটা করে গুনামাপ করা হয় একটা করে সওয়াব লেখা হয় একটা মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় এবং মাসিউ কালিল মসজিদ সাদাকা আপনি মসজিদে যাবেন এই যে যাওয়া আসা মসজিদে যাওয়া আসা নাই মসজিদের যাওয়া এই যে পায়ে পায়ে যাচ্ছে একটা করে সদগার সওয়াব হইতেছে এটা কোথায় পাবেন আপনি পাখের ঘরে পাবেন নাকি সেটা মসজিদে গেলেই মনটা আলাদা একটা ভালো লাগে জীবনযাপনের আলাদা একটা জিনিস সবার সাথে সাক্ষাৎ হল দেখা হলো মুসাফা হলো সাক্ষী হয়ে গেল প্রমাণ হলো মসজিদে যাওয়া কিন্তু রুমে দেখবেন একা নামাজ পড়েন কোনো নাই সুতরাং মসজিদ ছাড়া যাবে না পাকের দায় হোক যেভাবে হোক এই কাজটা মোটেই ঠিক না পাক দশ মিনিট পরে গান পেঁয়াজ রসুন ইত্যাদি ইত্যাদি কেটে রেডি রাখুন জামাতের আগ পর্যন্ত করুন জামাত ধারা এসে জামাত পরে এসে আবার পাক করা শুরু করেন বরকত হবে এখানে পাক করবেন কয় ঘন্টা নামাজ হল মাত্র দশ মিনিট পাঁচ মিনিট হাতে যাওয়া আসা মিললে দশ মিনিট পনেরো মিনিট লাগে বর্ষিত কাছেই থাকে বেশিরভাগ তো এই বিষয়গুলো আমাদেরকে সতর্কতার দৃষ্টিতে চলতে হবে যারা এইগুলি করে থাকেন তাদের মূলত ঠিক নয় অনেক মানুষকে এগুলি তুলনা দেখি যে পাক করতে হবে পাকের ভয় বাড়ে না এগুলি কি নিচু কন্যা এগুলি এগুলি খালি সলনা ছাড়া কিছুই না আসলে এগুলির মধ্যে একটা স্বভাব খারাপ আপনি কথা না এগুলো অনেকেই থাকে এগুলি স্বভাব খারাপ এগুলো একটা সলনা মাত্র এগুলো একটা তুলনা মাত্র ইচ্ছা করলে উপায় হয় আমাদেরকে সতর্কতা চলতে হবে চেষ্টা করতে হবে আল্লাহ কাছে দোয়া চাইলে হবে এবং আল্লাহ সহজ করে দেবেন বিষয়গুলো আল্লাহ আমাদের সবাইকে সহজ করুন আমল সুন্দরভাবে করার তৌফিক দান করুন হাজার তাল নবীন মোহাম্মদ ওয়া আলিকমতুল্লাহরাত